নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, এর ফলে আগামীকাল লটারি থেকে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর প্রত্যেক দিনের মতো আজও একই কথা যে সম্পূর্ণ দেখবেন, এই ধরনের ভিডিওগুলো কখনো কেটে কেটে দেখবেন না, আমি প্রত্যেকটা দিন বলি। এর কারণ একটাই, আমি জানি আপনারা আপনার রাশি শুধু দেখেন, দেখে কেটে বেরিয়ে যান, তাতে কিন্তু আপনাদের যে সম্পূর্ণভাবে আমার আলোচনাগুলো আপনাদের জীবনে ঘটবে এরকমটা কিন্তু নয়। কারণ আপনাকে জানতে হবে সম্পূর্ণ, যদি আপনারা ভিডিওটা দেখতে পারেন তাহলে সেই জানাটা আপনাদের মধ্যে কিন্তু প্রবেশ করবে, তার ফলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনার সাথে এগুলো ঘটবে কি ঘটবে না, নিজেরাই বুঝতে পারবেন। কারণ এখানে আমি সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করি কেন আমি আজকের কথা নিয়েই আলোচনা করে আপনাদের বোঝাই যে এরকম অর্থপ্রাপ্তি যোগ তিনটে রাশির কেন হয়েছে, সে কারণগুলো আপনার মধ্যে আছে, যদি থাকে তবেই কিন্তু কার্যকারিতা ঘটবে। আমি বলে দেবো আর আপনার জীবনে পরিবর্তন চলে আসবে এরকমটা হয় না, কারণ আমি কোনো ম্যাজিক জানি না, কোনো জাদু নিয়ে আলোচনা করছি না। এখানে জাস্ট আমি রাশিভিত্তিক আলোচনা করি, আর এই রাশিদের উপরে কোন কোন গ্রহের সুপ্রভাব আছে, কোন কোন গ্রহের অশুভ প্রভাব আছে, সেগুলোকে বিচার বিশ্লেষণ করে আলাদা করে তারপরে কিন্তু এই রাশিগুলোর নাম বেরিয়ে আসে। যদি ঠিক যেভাবে আমি বিচার বিশ্লেষণ করেছি সেটা যদি আপনার রাশির সাথে মেলে তবেই কিন্তু আপনার সাথে আমার বলা কথাগুলো ঘটবে। এদিকে দেখা গেল আপনার রাশি সেম আছে কিন্তু যে গ্রহদের সুপ্রভাব থাকার কথা সেখানে আপনার সেই গ্রহরাই পীড়িত অবস্থায় বসে আছে, সেখানে কি আপনার সাথে মিলবে, মিলবে না। আর সেই কারণে অনুরোধ করি একটু ধৈর্য করে, ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাই, কি হতে পারে। যেরকম আগামীকাল ইন্দ্রযোগে এই ধনপ্রাপ্তি কিন্তু ঘটবে তিনটে রাশির, তার সাথে সাথে এই তিনটে রাশির জন্মছকে বা হস্তরেখায় তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকতে হবে, তবেই কিন্তু আমার কথা মিলবে। তিনটে গ্রহ কি কি? রাহু শুক্র মঙ্গল যদি ঠিকঠাক থাকে তারপরেই কিন্তু আমার এই কথাগুলো আপনার জীবনে কার্যকারিতা পাবে। আপনারা একটা কাজ করতে পারেন, যাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা আছে তারা দেখে নিতে পারেন জন্মছকে আপনার এই তিনটে গ্রহ কী অবস্থায় আছে। যদি কোনোভাবে পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু আগামীকাল টিকিট আপনার রাশি মিললেও আপনার নাকাটাই ভালো। এছাড়া আর একটা কাজ করতে পারেন, যাদের সবার তো জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই তাদের ক্ষেত্রে আমি বলবো হস্তরেখা আলোচনাগুলো আপনারা কিন্তু দেখতে পারেন, কারণ হস্তরেখা বিচার জন্মছক বিচার দুটোই কিন্তু সেম, এবং দু জায়গা থেকেই কিন্তু আপনাদের গ্রহদের অবস্থান জানা যায় ভালো না খারাপ। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি হস্তরেখা আলোচনাগুলো দেখে নিতে পারেন, আমারই আর একটা চ্যানেল আছে জ্যোতিষী উত্তম কুমার, সেখানে গিয়ে কিন্তু ভিজিট করতে পারেন, সেখানে আপনারা জানতে পারবেন আপনার এই তিনটে গ্রহ কী অবস্থায় আছে। এটাও জানতে পারবেন আপনার লটারি প্রাপ্তি রেখা আপনার হাতে আছে কি না, সেখান থেকে শিওর হয়ে যেতে পারবেন, এবং তারপরে আমার এই ভিডিওটা যদি দেখেন আগামীকাল একটা টিকিট কাটতে পারেন, যদি ভালো থাকে তবেই। আর যদি দেখছেন যে না হস্তরেখায় আপনার এই তিনটে গ্রহ ভালো অবস্থায় নেই বা একটি বা দুটি খারাপ অবস্থায় আছে, আমি বলবো আগামীকাল টিকিট কাটলে সেখান থেকে কিন্তু আপনি ব্যাক নাও পেতে পারেন, আপনার কিন্তু লস হতে পারে। সেখানে দাঁড়িয়ে সঠিক হয়ে আগামীকাল টিকিট কাটাটাই কিন্তু ভালো। এবার কি করবেন, আপনার এত সময় নেই, আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করা নেই, তাহলে আপনারা এক কাজ করতে পারেন, যে রাশি তিনটের কথা বলবো তিনটে রাশির জাতক জাতিকারাই ছোট একটা টিকিট কাটতে পারেন। যদি জানতে অজান্তে আপনার জন্মছকে বা হস্তরেখায় এই তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে তাহলে অবশ্যই কিছু না কিছু প্রাপ্তি কিন্তু আপনার ঘটবে, সেটা 10 টাকা হতে পারে, 1 কোটি। আর যদি দেখছেন আশেপাশে থেকে বেরিয়ে গেল একটা নাম্বারে আপনার প্রবলেম হয়ে গেল, লটারি থেকে কোনো প্রাইজ আসছে না, তাহলে আপনার বুঝে নিতে হবে এই তিনটে গ্রহ অবশ্যই আপনার জন্মছকে বা হস্তরেখা ভালো নেই, যদি থাকতো তাহলে কিন্তু কিছু না কিছু প্রাপ্তি ঘটতই। এবার আমি আসব যে তিনটে রাশি আগামীকাল লটারি প্রাপ্তির যোগ প্রবল হারে তৈরি হয়েছে, ইন্দ্রযোগে এই ধনপ্রাপ্তি কিন্তু করতে পারে, সেটা হচ্ছে সিংহ রাশি।
সিংহরাশির জাতক জাতিকাদের খুব ভালো একটা সময় অবশ্যই অপেক্ষা করছে আগামীকাল। এই সময় যদি আপনারা একটা টিকিট কাটতে পারেন, আপনাদের ভাগ্যের চাকা ঘুরলেও ঘুরতে পারে। সিংহরাশির জাতক জাতিকাদের সময় সকাল 9:10 থেকে বেলা 11:02, এই সময়টা অবশ্যই একটা টিকিট কাটার চেষ্টা করুন। তার সাথে সাথে আপনার জন্মছকে বা হস্তরেখায় যদি তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে, তাহলে তো কোনো কথাই নেই, লটারি প্রাপ্তি আপনার ঘটবেই। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল ভীষণ একটা ভালো সময় অপেক্ষা করছে। এই সময়ের মধ্যে যদি একটা টিকিট কাটতে পারেন, আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরলেও ঘুরতে পারে। হ্যাঁ, সেখানে একটা কথা আছে, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আজও বলেছি, যে এই যে আপনার রাশি আমি বললাম এবং আগামীকাল লটারি প্রাপ্তির কথাও বললাম, এটা তখনই ঘটবে যখন যে গ্রহরা এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি করে সেই গ্রহদের অবস্থান যদি আপনার জন্মছকে বা হস্তরেখায় ভালো অবস্থায় থাকে, তবেই কিন্তু সম্পূর্ণভাবে কার্যকারিতা ঘটবে। সেখানে দাঁড়িয়ে আপনারা দেখে নেবেন আপনার জন্মছকে বা হস্তরেখায় এই তিনটে গ্রহ ভালো অবস্থায় আছে কি না। যদি থাকে তাহলে আগামীকাল কর্কট রাশির জাতক জাতিকারা 10 টাকা হলেও কিন্তু লটারি থেকে পাবেন, আমি নিশ্চিত রূপে বলতে পারি। আপনাদের শুভ সময় সকাল 10:00 থেকে বেলা 12:00, এই সময়টা একটা টিকিট কাটুন। আপনার যদি ভাগ্য সাপোর্ট করে আপনি হতে পারেন আগামীকালের কোটিপতি। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল অবশ্যই একটা শুভ সময় থাকছে। বৃষরাশির জাতক জাতিকাদের লটারি কাটার সময় বিকেল 5:00 থেকে সন্ধ্যে 6:10, এই সময়টা অবশ্যই একটা টিকিট কাটুন। আপনার যদি জন্মছকে বা হস্তরেখায় তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে, তার সাথে সাথে যদি এই টাইমটা মেনটেন করে আগামীকাল একটা টিকিট কাটতে পারেন, আপনি হতে পারেন আগামীকালের কোটি টাকার মালিক। এই যে তিনটে রাশির কথা বললাম এবং সময় বললাম, হয়তো এই সময়টা আপনারা ঠিক মেনটেন করতে পারছেন না যে কোনো কাজের কারণে, তাহলে আমি বলবো সারাটা দিন আছে, যখন খুশি একটা টিকিট কাটুন, শুধু রাহুকালটা ছেড়ে। রাহুকালটা কখন আমি বলে দিচ্ছি, সকাল 7:22 থেকে 8:50 এই সময়টা রাহুকাল। এই সময়ে কোনো শুভ কাজ করবেন না, টিকিট তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন আছে, যখন খুশি একটা টিকিট কাটতে পারেন। যদি সময়গুলো মেনটেন করতে না পারেন তাহলে আপনাদের কিন্তু লটারি থেকে কিছু না কিছু প্রাপ্তি ঘটবে, এটা আমি নিশ্চিত রূপে বলতে পারি, যদি গ্রহদের সম্পূর্ণভাবে সাপোর্ট পেয়ে থাকেন। এই ছিল আগামীকালের লটারি প্রাপ্তি নিয়ে আলোচনা করলাম, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।